আমি সবসময় বলে আসছি এরা নির্বাচনে একদম শিওর হয়ে গিয়েছে যে তারা এদেশের মানুষ তাদেরকে আর ভোট দিবে না কারণ তারা এই সন্ত্রাস তৈরি করেছে তারা জঙ্গির উত্থান ঘটিয়েছে তারা 21 তারিখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার প্রচেষ্টা তারা করেছে আপনারা দেখেছেন একসঙ্গে 63টা জেলায় বোমাবাজি করেছে কোর্টে বোমা করেছে এই সব কিছু তারা করেছে এবারেও তারা প্রধান বিচারপতির বাসায় মানে ভাঙচুর করেছে আমাদের জাজেস কমপ্লেক্সে ভাঙচুর করেছে যেখানে যাচ্ছে সেখানেই ভাঙচুর করছে কাজেই এদেশের মানুষ কখনো ভাঙচুর বিশ্বাস করে না এদেশের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ আপনারা দেখেছেন জঙ্গির উত্থানের সময় এদেশের সবাই একত্র হয়ে এই জঙ্গির উত্থান বন্ধ করেছে কাজেই জ্বালাও পোড়াও কিংবা হত্যা কিংবা এই পুড়িয়ে মানুষ মারা এদের এরা কোনোদিন নির্বাচনে জয়লাভ করবে না সেই জন্যই তারা বিকল্প পন্থা শুরু করেছে আবার আমরা শুনছি মানুষ জনগণকে বলছে তোমরা ট্যাক্স দিবে না তোমরা এইটা একটা হাস্যকর জিনিস এটা একটা হাস্যকর এখন আমার প্রশ্ন আসে বিদ্যুৎ বিভাগ ওয়াসা যারা নাকি এই যে সার্ভিসটা দেয় এগুলি যদি বন্ধ হয়ে যায় তখন তারা কোথায় যাবে আমার প্রশ্নটা সেই জায়গায় তারা বিদ্যুৎ পেল না পানি পেল না রাস্তা মেরামত হবে না তখন কি সেই আবার অন্ধকার যুগে তারা যেতে যাচ্ছে সেটাই আমার প্রশ্ন।